শিক্ষার্থীরা, আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলে প্রকাশ করা হবে। তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যেই জেনে গেছো যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়েছে। তো তোমরা এখন পর্যন্ত যারা সিলেবাসটি হাতে পাওনি, কোর্সটিকায় এখন আমি তোমাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখো, এখানে আলোচনার বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের যে বার্ষিক পরীক্ষার সিলেবাস সেটি। এখানে লেখাই রয়েছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024, বিষয় বাংলা, শ্রেণী অষ্টম। তো আমরা দেখে নেব যে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রমে কী কী রয়েছে, অর্থাৎ বার্ষিক পরীক্ষায় তোমাদেরকে কী কী পড়তে হবে। দেখো, এখানে একটি ছক রয়েছে, সেই ছকের মধ্য দিয়ে মূলত আমরা সম্পূর্ণ সিলেবাসটি বুঝে নিতে পারবো। আমাদের কী কী অধ্যায় রয়েছে দেখো, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়। আমাদের মূল বইতে মোট 60টি অধ্যায় ছিল, তবে 60টি অধ্যায়ের মধ্যে প্রথম যে 6টি অধ্যায়, সেই 6টি অধ্যায়ের উপরেই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এবার সেই অধ্যায়গুলোর কোন কোন অংশ আমরা পড়ব সেগুলো দেখে নেব। প্রথম অধ্যায়, প্রয়োজন বুঝে যোগাযোগ করি, এই অধ্যায়ের আমরা 1 থেকে 16 নম্বর অধ্যায় পর্যন্ত পড়ব। এরপর হচ্ছে দ্বিতীয় অধ্যায়, প্রমিত বলি প্রমিত লিখি, আমরা এই অধ্যায়ের 17 থেকে 34 পৃষ্ঠা পর্যন্ত পড়ব। তিন নম্বর অধ্যায়, যেটির নাম হচ্ছে লেখা পড়ি লেখা বুঝি, এই অধ্যায়ের আমরা 47 থেকে 74 পৃষ্ঠা পর্যন্ত পড়ব। চতুর্থ অধ্যায়, আমরা এই অধ্যায়ের শব্দ বুঝি বাক্য লিখি, এই অধ্যায়ের আমরা 75 থেকে 100 পৃষ্ঠা পর্যন্ত পড়ব। এরপর হচ্ছে পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায়ে আমরা বিবরণ লিখি বিশ্লেষণ করি, এই অধ্যায়ের 103 থেকে 107 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়ব। এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়ে সাহিত্য পড়ি সাহিত্য লিখি, এই অধ্যায়ের আমরা 110 থেকে 120, 125 থেকে 128, 139 থেকে 157, 165 থেকে 175 এই পৃষ্ঠাগুলো আমরা পড়ব। তো শিক্ষার্থীরা, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় এই 6টি অধ্যায় থাকবে, এবং প্রতিটি অধ্যায় কিন্তু সম্পূর্ণরূপে থাকবে না, অর্থাৎ একটি অধ্যায়ে যতগুলো পেজ রয়েছে সবগুলোই কিন্তু তোমাদেরকে বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে না, তোমাদেরকে সেখান থেকে নির্দিষ্ট কিছু অংশ পড়তে হবে। সেই অংশগুলো কোনগুলো, সেগুলো দেখো এই যে পৃষ্ঠা এই ছকে উল্লেখ করা হয়েছে। এক একটি অধ্যায় থেকে তোমরা কোন পৃষ্ঠা থেকে কোন পৃষ্ঠা পর্যন্ত পড়বে সেটি কিন্তু এখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, তোমরা এই অনুযায়ী অনুশীলন করবে, প্র্যাকটিস করবে, এর বাইরে কিন্তু অতিরিক্ত কোনো পেজ তোমাদেরকে পড়তে হবে না। শিক্ষার্থীরা, তাহলে সিলেবাসটি দেখে বোঝাই যাচ্ছে যে তোমাদের এই সিলেবাসটি অনেক সংক্ষিপ্ত, অনেক শর্ট একটি সিলেবাস, যেহেতু তোমাদের হাতে খুব একটা সময় নেই, আর এজন্য কিন্তু তোমাদের কথা বিবেচনা করেই এই সিলেবাসটি প্রণয়ন করা হয়েছে, যাতে করে তোমরা খুব সহজভাবেই এই বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। এবার চলো দেখে নিচ্ছে যে তোমাদের মূল্যায়ন পদ্ধতিটা কেমন হবে। এখানে লেখা রয়েছে মূল্যায়ন কাঠামো, যেখানে শিখনকালীন মূল্যায়ন থাকবে 30% এবং সামষ্টিক মূল্যায়ন থাকবে 70%। এখন এই যে মূল্যায়নগুলো হবে, সেই মূল্যায়নের প্রশ্নপত্র কীরকম হবে, কোন পদ্ধতিতে করা হবে, তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।